তো গাইস অনেক দিন পর কিন্তু আমাদের মাঝে চলে এসেছে মিস্টার ত্রিপিলার মানে রেসবি ভাই এন্ড তার সাথে আছে ইলিউশনিস্ট ওয়াইটি আমাদের রিঙ্কু ভাই এই বাংলাদেশের দুই লেজেন্ডকে নিয়ে আজকের গেমটা আমরা খেলবো এন্ড আজকের গেমের অসাধারণ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে কোন পার্টটা সবথেকে বেস্ট লেগেছে এন্ড চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও এন্ড এখন আমি ডেইলি লাইভ স্ট্রিম করছি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলে মানে ইনঅক্সাইড গেমিং লাইভ এন্ড সেই লাইভ স্ট্রিমও তোমরা কিন্তু আসতে পারো আমার সেকেন্ড চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও তো তোমাদের সাথে কালকে আবারও দেখা হবে লাইভ স্ট্রিমে তো গাইজ আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ এই ম্যাচটাতে আমরা নেমে গেছি পিকের মধ্যে আমি রিঙ্কু ভাই এবং রেসবি ভাই তো বাংলাদেশের এই লেজেন্ড প্লেয়ারদেরকে নিয়ে খেলার মজাটাই আলাদা তো আমাদের ফার্স্টে একটা লাগবে গান তো আমরা কী গান পেয়েছি ও ভাই সাহেব একটা হ্যান্ড গান তো এই হ্যান্ড গান দিয়ে নিচে নিবি অ্যান্ড ওপি অল একটা হেডশট দিয়ে একটা ম্যানকে নক করেছি এখানে তিনজন ম্যান ভাই সাহেব এখানে ইউএমপি পেয়ে গেছে একজন ভাই রে ভাই দিল আমাকে শেষ করে অ্যান্ড রেসবি ভাই এসে গেছে তো রেসবি ভাই শেষ করো প্লিজ হেডশট মেরে রেসবি ভাইকে পুরো ক্লিয়ার করে দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু রিঙ্কু ভাই পুরো একা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা রিঙ্কু ভাই হেলথ কিন্তু কমতে আরম্ভ করেছে তো রিঙ্কু ভাই ডাউন তো আমার এখানে হেলথও নেই মেডিকিট রয়েছে মেডিকিট মারার সময় নেই রিঙ্কু ভাইকে বাঁচাতে হবে কিন্তু রিঙ্কু ভাই শেষ রে ভাই এখানে ও ভাই এখানে আরও এনিমি একটা হেডশটকে ডাউন হয়েছে তো দেখা যাক এখানে আমার হেলথ ডাউন আমাকে একটা মেডিকিট করতে হবে কিন্তু রেসবি ভাই তোমার হেলথ পুরো ডাউন তুমি রিভাইভ করো রে আরে তুমি মেডিকিট করো ইয়ার তুমি কী করছো ওকে তো এনিমিটা কোথায় ও ভাই পেছনে এনিমি আরে রিঙ্ক রেসবি ভাই ডাউন ওকে এনিমিটা কোথায় তো এনিমি এনিমি আরে ভাই রে ভাই রেসবি ভাই একে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছিল তো আমি একটা গুড়ি ঠেকিয়েছি তাতেই কিন্তু মালটা শেষ হয়ে গেছে ওকে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করতে ভুলবে না কারণ কি আমরা বাংলাদেশের দুই লেজেন্ডকে নিয়ে আজকের গেমপ্লেটা করছি ওকে অ্যান্ড এই গেমপ্লেটা কিন্তু লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমি করেছি যেখানে রেসবি ভাই রিঙ্কু ভাই অ্যান্ড আমি লাইভ স্ট্রিমে ওপিওয়ালা গেমপ্লে করছিলাম আর একটা মজার বিষয় হলো এখানে রিঙ্কু ভাই মানে আমাদের ইলিউশনিস্ট ওয়াইটি ভাই এত রেগে গেছিলো কারণ কি একটা ম্যাচেও আমি তাদেরকে মানে আমি আর রেসবি ভাই মানে তাদেরকে মানে সব ম্যাচে মরে যাচ্ছিল মানে এমনই পরিস্থিতিতে পড়ছে আমাদের রিঙ্কু ভাই সব ম্যাচে মরে যাচ্ছে সেই কারণে রিঙ্কু ভাই বিশাল লেগে গেছিলো তো এখানে কিন্তু তোমরা ভেবো না আমাদের পিক ক্লিয়ার হয়ে গেছে এখানে কিন্তু আরও এনিমি আছে ওকে তো গাইজ আমাদের সেই রকমভাবে লুটে নিতে হবে তো আমরা মোটামুটি লুটে নেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড লুটে নিয়ে দেখো এখানে কোনো না একটা জ্বালিয়ে দিয়েছে আমাদের রেসবি ভাই তো আমরা এখানে ওপরে চলে যাবো ওকে একটু সেফ হয়নি কারণ কি বড্ড বেশি অ্যাগ্রেসিভ খেলছি আমরা তো গাইজ আমরা কিন্তু প্রতিদিন লাইভ স্ট্রিম করছি অবশ্যই কিন্তু লাইভ স্ট্রিমে আসো কারণ কি আমরা কিন্তু কোনোরকম থামনেল এবং টাইটেল লিখছি না ডিজে অলক গিয়ে হবে বা ডায়মন্ড গিয়ে হবে আমাদের মনে হচ্ছে আমরা করে দিচ্ছি আজকে যেমন ডিজে অলক একটা গিয়ে হবে করে দিয়েছি তোমরা লাইভ স্ট্রিমে দেখলে বুঝতে হবে আমাদের সেকেন্ড চ্যানেল সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড আমি কিন্তু এখানে রেসবি ভাইকে একটা মানে রেসবি ভাইয়ের মেডিকেটের অবস্থা দেখতে পাচ্ছ অ্যান্ড আমার কাছে কটা মেডিকেট আছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ দুটো আছে তো আমাকে একটা ইউজ করতে হবে অ্যান্ড রেসবি ভাইকে একটা দিতে হবে এখানে রেসবি ভাই বলছে বারে বা কী অবস্থা মানে আমি মানে কিপটা আমি একটা সীমা থাকা দরকার কিন্তু সেটাও এনঅক্সাইডের মধ্যে নেই কারণ কি আমারও হেলথ কম ছিল গাইজ তো গাইজ ও রেসবি ভাই বলছে এখন যে আমার কাছে ওই মেডিকেটটা তোলার মতো জায়গা নেই কারণ কি এত এমন তুলে নিচ্ছে ওকে এখানে একটা ম্যান এসছে তো এখানে আরও কিন্তু ম্যান আছে গাইজ ওকে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো নাহলে কিন্তু এই ম্যানটাকে আমি মারতে পারবো না তো দেখতে পাচ্ছ নিচে ম্যান অ্যান্ড এখানে ছোট্ট করে একটা ও ভাই উপরে উঠে এসেছে কত বড় সাহস রে ভাই নক ওকে চলো এখানে এই এনিমিটাও নক হয়ে গেছে আর রেসবি ভাই যেখানে সেখানে করোনকে একটা চালিয়ে দিচ্ছে মানে কিছু একটা লিমিট থাকা দরকার কিন্তু না রেসবি ভাই যেখানে সেখানে ক্রোনো ক্যারেক্টার জ্বালিয়ে দিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম ক্রোনো ক্যারেক্টার কাজটা কি আমার কাছে আছে কিন্তু আমি ইউজ করি না বললো ক্রোনো ক্যারেক্টার তুমি যদি জ্বালিয়ে দেয় দৌড়া তাহলে তোমার স্পিডটা বেড়ে যাবে মানে অলকের মতো গেছে ওকে তো এখানে দেখা যাক আরও কিন্তু এনিমি ও ভাই এখানে আরও একটা স্কোয়াড আমাদের কিন্তু রেসবি ভাই মারতে আরম্ভ করে দিয়েছে অলরেডি তো দেখা যাক আমিও রেসবি ভাইকে আচ্ছা রেসবি ভাই ওপরে আছে তো চল ও ভাই 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 ওই তো আচ্ছা হেডশট পড়বে কি না ভালো মতো বডি শট আছে অ্যান্ড ডান দিকে একটা এনিমি ডান দিকের এনিমিকে রেসবি ভাই মারছে তো চলো ওপরে গিয়ে দেখা যাক এই মালটাকে আমি মারতে পারি কিনা ওকে তো তোমরা ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না ভিডিওটাকে তোমরা যদি লাইক না করো তাহলে এই এনিমিকে মারতে পারবো না মারতে পারবো না ও ওকে তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করেছো সেই জন্য এনিমিকে কিন্তু পুরোপুরি মেরে দিলাম ওকে তো এইবার তোমরা বলতে পারো পিক পুরোপুরি ক্লিয়ার ডুও ভার্সেস স্কোয়াড ওকে তো আমরা পিক এনিমি শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বিমাশক্তির দিকে কিন্তু না বিমাশক্তির দিকে যেতে গিয়ে দেখো আমাদের বিমাশক্তি থেকে পিকের দিকে মাল যাচ্ছে মানে এনিমি যাচ্ছে সরি মাল বলে ফেললাম তো এখানে এডাব্লিউএম নিয়ে একটা ফাটকা দিতে বললাম আমাদের রেসবি ভাইকে কিন্তু ফাটকা দিয়েছে কি আচ্ছা দুটো দুটো এনিমি যাচ্ছে ভাই রে ভাই রেসবি ভাই একটাকে ড্যামেজ দিয়েছে 150 কিরমভাবে কিল চুরি করতে হয় আমার থেকে শেখো ওকে তোমরা যারা ভিডিওটাকে দেখছো কিরমভাবে কিল চুরি করতে হয় দেখো মানে কিল চুরি
অফকোর্স করিনি আমি, মানে একটা 8 এর ড্যামেজ, দেখতে পারলে 9 এর ড্যামেজ, একটা 80 ড্যামেজ কিল চুরি। ওকে তো গাইস দেখা যাক ভাই, রেজবি ভাই এখানে ফুল লেগে গেছে, বলছে দেখো রে ভাই মানে একটা ড্যামেজ দিয়ে কত খুশি হচ্ছে। আমি বলেছি ভাই আমি কিল করেছি, আমি কিল করেছি বলে লাফিয়ে উঠেছি। অ্যান্ড রেজবি ভাই এখানে বলছে যে একটা কিল মানে 9 ড্যামেজ দিয়েছে, কীভাবে আমাদের খুশি হচ্ছে। দেখো এনঅক্সাইড ভাই এখানে দুটো এনিমি ডাউন হয়েছে, একটা আমি করেছি একটা রেজবি ভাই করেছে। ওকে তো এখানে দেখো আমি একটা কিল করে ফেললাম, প্রথম কনফার্ম করলাম আমাদের ট্রিপিলার কিলটা অ্যান্ড তারপর আমারটা। ওকে তো এখানে গাইজ মজার বিষয়টা দেখো, পেছনে গাড়ি এসে গেছে, আমি বুঝতেই পারিনি মানে কানে হেডফোনটা আমার সরে গেছিলো। অ্যান্ড গাড়িটা কিরমভাবে ওড়ালো, রেজবি ভাই একে ডাউন করে আমাকে বাঁচাও, রেজবি ভাই প্লিজ ইউ ক্যান ডু ইট প্লিজ। ওকে ডাউন করে দিয়েছে অ্যান্ড রেজবি ভাই বাঁচাও গো আমাকে। ওকে তো এখানে রেজবি ভাই আমাকে তুলে নিল। অ্যান্ড লাস্ট টুইস্টটা তোমরা দেখবে, মানে লাস্টের টুইস্টটা মানে রেজবি ভাইয়ের একটা হাস্যকর জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যদি সেই লাইভ স্ট্রিমটা দেখে থাকো তোমরা জানো, আর না জেনে থাকলে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা একদম মানে রেজবি ভাইয়ের কী বলবো, রেজবি ভাই কী করতলো লাস্টে কী করলো। ওকে তো ভিডিওটা কোথাও স্কিপ করো না। অ্যান্ড ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কোন পার্টটা সব থেকে বেশি তোমাদের মজা লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম এলে সবাই সাবস্ক্রাইব করছো না কেন বলো তো, ভিডিওটা সবাই দেখছো সাবস্ক্রাইব কেন করছো না, 62% লোক সাবস্ক্রাইব করছে না, মাত্র 30% লোক সাবস্ক্রাইব করে গেছে। ভিডিওটা তো মজা নিচ্ছ, ভিডিওটা তো আমাদের দেখতেও ভালো লাগছে। তো চলো আমি এখানে একটা ড্রাগন আপ নিয়ে নিয়েছি, অ্যান্ড বাঁদিক দিয়ে একটা এনিমিকে আমি দেখেছি, তো বাঁদিকের এনিমিটাকে আমি টার্গেট নেব। তো এখানে ক্রোনো ক্যারেক্টার, তো বাঁদিকের এনিমিটাকে পুরো ওপেনে দৌড়াচ্ছে, কিরম নুবড়া এনিমিটা ভাই পুরো নুবড়া। আর একটা ওয়াল লাগা তো অন্তত, ওয়ালটা লাগা। ওকে আমরা এখানে নক করে দিচ্ছি, অ্যান্ড এই নকটাকে কে কিল্লা কনফার্ম করলে জানো, দেখো ওই যে টাওয়ারটা রয়েছে ওই টাওয়ারের উপর একটা ঢ্যামনা এনিমি বসে আছে, সেই মালটা আমার কিলটা পুরোপুরি মেরে দিল, মানে আমার কিলটা নিয়ে নিল। ওকে তুমি টাওয়ার থেকে নামো, তোমার আমি অবস্থা খারাপ করছি। তো নেমেছে অ্যান্ড তিনটে ড্যামেজের পরে ড্রাগন আপের হাত থেকে তুমি বাঁচবে বলো। ওকে তো এবার আমি তোমাদেরকে দেখাবো ত্রিপিলারের অবস্থাটা। ওকে তো কী করলো ত্রিপিলার এখানে, তো এটা হচ্ছে আমাদের ম্যাচের একদম লাস্ট মোমেন্ট, দেখতে পাচ্ছ চারজন এনিমি বেঁচে আছে, মানে টোটাল 7 জন, আমরা 2 জন এবং 5 জন। তো সামনে দেখো ফুল স্কোয়াড, অ্যান্ড এখানে আমি মারার চেষ্টা করেছি কিন্তু গাইজ একটা গুলিও আমার লাগেনি। অ্যান্ড এখানে দেখছো ত্রিপিলার কিন্তু একটা ওয়াল লাগিয়েছে, অ্যান্ড ওয়াল লাগিয়ে কী করছে জানো, নাক চুল করছে, লিটারালি নাক চুল করছে। দেখো গাইজ আমার কাছে UMP ছিল, MP5 ছিল, ড্যামেজ তুমি তাও তার উপর দিলাম দেখো ড্যামেজটা, তাও একটা হেডশট মেরেছিলাম কিন্তু পারলাম না, তার কাছে MP40 হয় কোনো দিন। ওকে তো এখানে ত্রিপিল আমাকে তো পুরো ক্লিয়ার করলো, দেখতে পেলে এখানে ত্রিপিলার নাক চুল করছিল গাইজ, আমাদেরকে বলছে এখানে দেখো বোমটা কোথায় ছুড়লো, দেখো নিজের গায়ে বোম ছুঁড়ে নিজেই মরে গেল, মানে তুমি চিন্তা করো। আবার লাস্টে ফেভারিট ইমোট, মানে সেখানে সে নাক চুল করছে, বলছে আমি 1 মিনিটের জন্য নাক চুল করতে গেছি অ্যান্ড এখানে পুরো স্কোয়াড আমাকে ওয়াইপ করে দিল। অ্যান্ড এরাও এত বোকা যে এর ভেতরে এনিমিটা মরে গেছে তবুও এর মধ্যে বোম মারছে, যা খুশি তাই ভাই। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে, কোন পার্টটা সব থেকে বেশি মজা লেগেছে। অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো গাইস আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, স্টে হোম স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল 9টার সময় আমার সেকেন্ড চ্যানেলে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে লাইভের মধ্যে। তো গাইস চলো বাই বাই গাইস।